আজকের বিষয় সমাজ সংস্কারক রামতনু লাহিড়ি। রামতনু লাহিড়ি ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ আলোকিত মানুষ, একজন আদর্শ শিক্ষক, শিক্ষা সংগঠক, সমাজ সংস্কারক এবং নারী স্বাধীনতার প্রবক্তা হিসাবে তিনি পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা। গুরু ডিরোজিওর সান্নিধ্যে এসে দারুণভাবে প্রভাবিত হয়ে তিনি গ্রহণ করেছিলেন ইহলৌকিক, যুক্তিবাদী এবং মানব কল্যাণমুখী ভাবধারা। 19 শতকের কলকাতায় তাকে বলা হতো আর্নল্ড অব বেঙ্গল। 1813 সালের 22 মে নদিয়া জেলার কৃষ্ণনগরে এক উচ্চ কুলীন ব্রাহ্মণ পরিবারে রামতনু লাহিড়ি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামকৃষ্ণ লাহিড়ি এবং মাতা জগদ্ধাত্রী দেবী। পিতা রামকৃষ্ণ লাহিড়ি ছিলেন নদিয়ার রাজা শ্রীশচন্দ্র রায়ের রাজপরিবারের একজন দেওয়ান। 11 বছর বয়স পর্যন্ত রামতনু গ্রামের পাঠশালায় লেখাপড়া করেন। পরে তিনি অগ্রজ কেশবচন্দ্র লাহিড়ির সঙ্গে কলকাতায় যান এবং ডেভিড হেয়ারের পৃষ্ঠপোষকতায় হেয়ার স্কুলে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পান। 1828 সালে তিনি বৃত্তি নিয়ে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলার অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ হেনরি ডিরোজিওর সান্নিধ্য লাভ করেন এবং ইয়ং বেঙ্গলের সংস্পর্শে আসেন। রাজা রামমোহন রায়ের প্রভাবে রামতনু পৈতা ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। এই কারণে তিনি যেখানে যেতেন সেখানেই গোঁড়া হিন্দু পণ্ডিতদের দ্বারা সামাজিকভাবে অপমানিত হতেন। কিন্তু শিক্ষিত ব্যক্তিরা তাকে একজন আদর্শ শিক্ষক হিসাবে এবং তার অনুপম চরিত্রের জন্য গভীরভাবে শ্রদ্ধা করতেন। তার শিষ্যরা তাকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও অত্যন্ত সম্মান করতেন। শিষ্যদের অন্যতম সমাজ সংস্কারক পণ্ডিত শিবনাথ শাস্ত্রী 1904 সালে রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গসমাজ নামে নিজের সমাজ সমীক্ষামূলক গবেষণা গ্রন্থের নামকরণের মাধ্যমে গুরুকে স্মরণীয় করে রেখেছেন। রামতনু লাহিড়ি ব্রাহ্মধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি তার ছাত্রদের হিতোপদেশ অপেক্ষা বুদ্ধি ও নীতির দ্বারা বেশি প্রভাবিত করতেন। সরকারি স্কুলের শিক্ষক হিসাবে তিনি বাংলার বিভিন্ন স্কুলে বদলি হয়েছেন। সর্বত্রই তিনি তাঁর ছাত্র এবং সহকর্মীদের দ্বারা একজন আদর্শ শিক্ষক, জ্ঞান ও চিন্তার নতুন উৎস এবং অসাধারণ সংগঠক হিসাবে অভিনন্দিত হয়েছেন। তিনি তাঁর শিক্ষা, একাগ্রতা, পুনর্জাগরণমূলক দৃষ্টিভঙ্গি এবং দিক নির্দেশনার দ্বারা ছাত্রদের একটি প্রজন্ম তৈরি করেছিলেন, যারা পরবর্তীকালে শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা এবং অন্যান্য পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রামতনু লাহিড়ি সেই সব শিক্ষিত ও বুদ্ধিজীবীর একজন ছিলেন যারা 19 শতকে বাংলায় বিভিন্ন সংস্কার আন্দোলনের ভিত তৈরি করেন। নানা দিক থেকে 19 শতককে বলা যায় স্কুল শিক্ষকদের যুগ। তখন হেনরি ডিরোজিও থেকে শুরু করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারিচরণ সরকার, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী এবং ডেভিড হেয়ার পর্যন্ত বিখ্যাত স্কুল শিক্ষকগণ বাংলায় এক নবজাগরণের পরিবেশ সৃষ্টি করেন। শিক্ষক হিসাবে রামতনু ছিলেন সে যুগের একজন আদর্শ প্রতিনিধি। 1833 সালে রামতনু লাহিড়ি হিন্দু কলেজের শিক্ষক হন এবং 1846 সালে তিনি রাজা শ্রীশচন্দ্রের উৎসাহে কৃষ্ণনগর সরকারি কলেজে দ্বিতীয় শিক্ষক হিসাবে যোগদান করেন। ওই বছরেই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ছাত্রদের পড়াতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের ভালো পাঠ্যবইয়ের অভাব রয়েছে। এই ঘাটতি তিনি ক্লাসে মিটিয়ে দিতে শুরু করলেন নিজের জ্ঞানের গভীরতা দিয়ে। বিস্তর পড়াশোনা ছিল তার। 1829 সালে ডিরোজিও প্রতিষ্ঠিত একাডেমিক অ্যাসোসিয়েশনের ভরকেন্দ্র থেকে রামতনু লাহিড়ি নিজের জ্ঞানের পরিধি বিস্তৃত করেছিলেন। প্যারিচার মিত্রের সঙ্গে তিনি তৈরি করেছিলেন জ্ঞানার্জন সভা। সেখানে আলোচনা করতেন পাঠ্যক্রমের বাইরের বহু বিষয়। রামতনু তাঁর বিদ্যা উজাড় করে দিতে শুরু করলেন ছাত্রদের কাছে। এই প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রী তাঁর রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে লিখেছেন, পাঠ্য বিষয়ের প্রসঙ্গে কোনো জ্ঞানের কথা পাইলে
তিনি সে সম্বন্ধে বালকদিগের জ্ঞাতব্য যাহা কিছু আছে তাহা সমগ্রভাবে না বলিয়া সন্তুষ্ট হইতে পারিতেন না। পড়াইতে পড়াইতে যদি আরবের নাম কোথাও পাইলেন তাহা হইলে আরবের প্রাকৃতিক অবস্থান, তাহার অধিবাসীদের স্বভাব ও প্রকৃতি, মহম্মদের জন্ম ও ধর্মপ্রচারের বিবরণ প্রভৃতি বালকদিগকে না জানাইয়া সন্তুষ্ট হইতে পারিতেন না। গিরজিয়র মতো রামতনুও ছুটির পরে খেলার মাঠে বা রাস্তায় অনেকটা সময় ছেলেদের সঙ্গে কাটাতেন। ছাত্রদের কাছে তিনি হয়ে উঠেছিলেন প্রিয় বন্ধু। গিরজিয়র শিষ্য রামতনু তাঁরই আদর্শে নিজের ছাত্রদের মধ্যেও সঞ্চারিত করতেন স্বাধীনতার ধারণা। তিনি বলতেন, মানুষের চিন্তা আর কাজকে স্বাধীন রাখা দরকার, এই স্বাধীনতাটুকু না পেলে মানুষ বড় হতে পারে না। শিক্ষক রামতনু একদিন কলকাতা থেকে ব্রাহ্ম কালীকৃষ্ণ মিত্রকে এনে আনন্দবাগ উপবনের বনভোজনে এক বান্ধব সভায় বিধবা বিবাহের পক্ষে কাজ শুরু করবার শপথ নিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমর্থক রামতনুকে জব্দ করতে কৃষ্ণনগরের গোঁড়া হিন্দুরা রটিয়ে দিলেন নাস্তিক রামতনু ইয়ং বেঙ্গলের বন্ধুদের সঙ্গে আনন্দবাগের বনভোজনে গোমাংস খেয়ে অনাচার করেছেন। এই অপপ্রচারে রামতনুর কৃষ্ণনগরে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। তার পিতা নিরীহ রামকৃষ্ণকেও অযথা সামাজিক নির্যাতন সইতে হল। বিদ্যাসাগরের সহায়তায় বর্ধমানের রাজ কলেজিয়েট স্কুলে হেডমাস্টার হয়ে এলেন রামতনু লাহিড়ী 1851 সালে। কিন্তু তখনকার বর্ধমানের রক্ষণশীল অভিভাবকেরা কিছুতেই এমন একজন ধর্মত্যাগী ব্রাহ্ম হেডমাস্টারকে বরদাস্ত করেননি। ফলস্বরূপ তাঁকে চরম দুর্দশা ভোগ করতে হয়েছিল দিনের পর দিন। বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, আবার ব্রিটিশ শিক্ষা দপ্তরের বিশিষ্ট কর্মকর্তাও ছিলেন। বয়সে 7 বছরের বড় বন্ধু রামতনুকে তিনি আদর্শ শিক্ষক হিসাবে খুবই মান্য করতেন। তাঁর সক্রিয়তায় 1 বছরের মধ্যেই রামতনু লাহিড়ী বর্ধমান ত্যাগ করে হুগলি জেলার উত্তরপাড়া স্কুলে বদলি হয়ে সেই উৎকট সামাজিক অত্যাচার থেকে রেহাই পেলেন। উত্তরপাড়ার ছাত্ররা এমন একজনকে শিক্ষক হিসাবে পেয়ে এতটাই আত্মহারা হয়েছিলেন যে তাঁরা সকলে মিলে রামতনুবাবুর বাড়ি পর্যন্ত তৈরি করে দিয়েছিলেন। রামতনু তাঁর দীর্ঘ শিক্ষক জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। সবশেষে বরিশাল জেলা স্কুলে প্রধান শিক্ষক থাকাকালীন 1865 সালে তিনি অবসর গ্রহণ করেন। অবশেষে 1898 সালের 18ই আগস্ট রামতনু লাহিড়ী পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর।